হ্যালো, আসসালামু আলাইকুম। সিদ্দিক সাহেবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এবার ব্লকের মধ্যে আরও কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনের শাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকে আপনারা যারা সাদা কালোর শাড়ি পছন্দ করেন তাদের এই শাড়িগুলো ভালো লাগবে, এবং এখানে অনেকগুলো কালার কম্বিনেশন হবে। তো সাদা কালোর মধ্যে এই শাড়িটা অসম্ভব সুন্দর। প্রতিটি শাড়ির মধ্যে এটা একটু ডিফারেন্ট, এটার পাড়টা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে কালো, পুরোটা পাড় হচ্ছে কালো, এবং পুরোটা এটার মধ্যে একটু স্ট্রাইপ দেওয়া আছে আঁচল অংশটা, এবং পুরোটা বডিতে সুন্দর কাজ করা আছে, এবং এটা হচ্ছে কুচির অংশটা। হ্যাঁ, আর এর অপোজিটে গেলে যে লাল সাদার মধ্যে যারা পছন্দ করেন তাদের মধ্যে লাল সাদার মধ্যে হচ্ছে এই ধরনের, এটা হচ্ছে কুচির অংশটা, এবং পুরোটা শাড়ির বডি ধোয়া হবে এরকম, এবং পাড়ের অংশটা সুন্দর, পাড়টাও কিন্তু অসম্ভব সুন্দর, পাড়টা অসম্ভব সুন্দর। এবং এগুলোর প্রাইস হচ্ছে খুবই রিজনেবল প্রাইস, এবং আমরা 100% ফিক্সড প্রাইস সেল করে থাকি, তো আপনাদের আসলে বার্গেনিংয়ের করতে হবে না, আপনারা খুব রিজনেবল প্রাইসে আমাদের শাড়িগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে হোলসেল নিতে পারেন আমাদের কাছ থেকে, সেক্ষেত্রে 10টার উপরে গেলে হোলসেল প্রাইস আমরা বলে দেবো আপনাকে, আর 10টার নিচে হলে আমাদের কোনো হোলসেল প্রাইস দেওয়া হয় না, তখন আমাদের যে প্রাইস থাকবে ওইটাই। এটা হাফ সিল্কের মধ্যে করা, তো এগুলো সবই মোটামুটি হাফ সিল্কের মধ্যে করা, কিছু হচ্ছে সুতির মধ্যে করা। যেমন এটা 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 হচ্ছে কটনের মধ্যে, যারা কটন পছন্দ করেন আপনারা সুতির মধ্যে পছন্দ করেন, তো সুতির শাড়ির মধ্যে এটা খুবই ভালো লাগবে। এটা হচ্ছে এই যে এটা কুচির অংশটা, এবং পুরোটা বডি থাকবে এরকম, এবং এটা হচ্ছে আঁচল অংশটা। তো ভিউয়ার্স আপনাদের আমি, এবং শুধু এখানে আরেকটা জিনিস হচ্ছে টার্সেল লাগানো থাকবে, প্রতিটি শাড়িতে টার্সেল থাকবে, এবং কোনটা টার্সেল থাকে কোনটা টার্সেল বডি টার্সেল থাকবে, তো সেভাবেই থাকবে। তো এগুলির প্রাইসও আপনার বিভিন্ন হয়ে থাকবে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো আমরা আপনারা জানেন যে আমরা সবসময় একটু ভালো কোয়ালিটির শাড়ি দেওয়ার চেষ্টা করি, ফ্যাব্রিকের কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করি, তো সেই হিসাবে আসলে আমরা খুব রিজনেবল প্রাইস দিয়ে রাখি। এবং রিসেন্টলি আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে ডলার রেট এবং অন্যান্য কারণে সুতার দাম বেশ বেড়ে যাওয়ার কারণে সব কিছুর দাম বেড়ে যায়, তো আমরা চেষ্টা করেছি আগের দামই, আপনারা 6 মাস আগে যে প্রাইসে আমাদের কাছ থেকে নিয়েছেন এখন সেই প্রাইসে আমাদের কাছ থেকে পাবেন। এটা হাফ সিল্কের মধ্যে ইয়েলোর মধ্যে মেজেন্টা কালার কম্বিনেশন আছে, এবং এটার পাড়টা কিন্তু একটু ডিফারেন্ট, এটা পাড়টাও খুবই সুন্দর। এই যে এটা পাড়টা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পেশি জুম করলে অবশ্যই ফেটে যাবে, তারপর দিয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে পাড়, হ্যাঁ, অনেক কালার কম্বিনেশন থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশন হবে। তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের শোরুমে চলে আসতে চান, আমাদের শোরুমে হচ্ছে 507 ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয় তলায় সিদ্দিক শাড়ি। আর এটা হচ্ছে সাদার মধ্যে সবুজ লালের কম্বিনেশনে করা, গঙ্গা যমুনা পাড়ের যেটা, সেরকম একটা বুটিক্সের শাড়ি। তো এগুলো খুব রিজনেবল প্রাইস, হ্যাঁ, এগুলো খুব রিজনেবল প্রাইসে আপনার সব নিয়ে আসবো। আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরেকটা কালার কম্বিনেশন হবে। তো আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব শাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং ভিডিওটা খুব যেন বড় না হয়ে যায়, তো সেটার জন্য চেষ্টা করি। এটা এগুলো কি কটন না সুতি? এগুলো 100% সুতির মধ্যে, যারা সুতি পছন্দ করেন ফিরোজা কালার টাইপের কালার, ব্লু কালার, এই দুটো হচ্ছে সুতির মধ্যে। আবার কিছু হচ্ছে হাফ সিল্ক, যেমন এখন যেটা দেখো এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে, এটা যেমন মেজেন্টার মধ্যে এই কালার কম্বিনেশনগুলো, এগুলো খুবই সুন্দর শাড়ি। প্রতিটি শাড়ি আপনাদেরকে আপনাদের ভালো লাগবে আশা করি। এটা আবার অনেকগুলো কালার হয়, হ্যাঁ, এটার সবগুলি কালার দেখাতে গেলে আসলে এখানে 4টা কালার হবে। এটা একটা নিচে একটা মেজেন্টা কালার, এটা হচ্ছে একটা অরেঞ্জ টাইপের কালার, অরেঞ্জের মধ্যে আছে, আর একটা হচ্ছে একটা সি গ্রিনের মধ্যে আসবে। এই ডিজাইনটা খুবই ভালো, সুন্দর ডিজাইন। এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে কালার। তো আমরা আসলে শাড়িগুলি আপনারা তো যেভাবে দেখাই আসলে এগুলো সুন্দরভাবে পরলে, আরও সুন্দরভাবে পরলে আপনাদের ভালো লাগবে আসলে। এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে, আরেকটা আছে সাদা কালোর মধ্যে, সাদা কালো যারা পছন্দ করেন। তো আমাদের তো আসলে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, তো সব ধরনের ডিজাইনগুলো আমরা সবসময় ভিডিওতে দেখাতে পারি না, তো চেষ্টা করি দেখানোর জন্য যত দ্রুত সময়ে, যত দ্রুত সময়ের মধ্যে যত শাড়ি দেখানো যায়। আর লাস্টে যে শাড়িটা দেখাবো এটাও একটু ডিফারেন্ট, এটা হচ্ছে এটার আসলে কালার কম্বিনেশনটা একটু দেখাচ্ছে, এটা আঁচলটাও খুবই সুন্দর। এটা এটা হচ্ছে আঁচল অংশটা, পুরোটা বডির মধ্যে হচ্ছে যেরকম থাকবে। তো ভিউয়ার্স, সামনে নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।